শুভেন্দু কলকাঠিনাড়তেই মেদিনীপুরে অনিশ্চিত দিলীপ ক্ষুব্ধ অনুগামীরা, কৃষ্ণনগরেও রাজমাতাকে নিয়ে চরমে গেরুয়া কোন্দল। ব্রিগেডের জনগর্জন সভা থেকে 42 জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে স্নায়ুযুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে প্রথম দফায় রাজ্যের 20 আসনে প্রার্থী ঘোষণার পর কোনো উচ্চবাচ্যই করছে না গেরুয়া শিবির। তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর 2 সপ্তাহ হতে চলল, দ্বিতীয় দফার তালিকায় আসেনি তাদের। আসলে প্রার্থী বাছাই নিয়ে গেরুয়া শিবিরের অন্তরে চরম মতানৈক্য চলছে। শোনা যাচ্ছে মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে পাঠানো হতে পারে বর্ধমান দুর্গাপুর আসনে, মেদিনীপুর থেকে টিকিট পেতে পারেন ভারতী ঘোষ। কিন্তু সমস্যা হচ্ছে মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা না হলে তা বুমেরাং হতে পারে দলের কাছেই। রাজ্য বিজেপির সফলতম সভাপতি এবং সাংসদ দিলীপকে যদি মেদিনীপুর কেন্দ্র থেকে টিকিট না দেওয়া হয় তাহলে বঙ্গ বিজেপির আদি নেতাকর্মীরা প্রকাশ্যে সরব হতে পারেন বলে আশঙ্কা। লোকসভা নির্বাচনের আগে যা দলের পক্ষে ভালো হবে না বলেই মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। দলের অন্তরে মূলত শুভেন্দু অধিকারীর বাধাতেই যে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের প্রার্থী হওয়া কার্যত বিষবাহ জলে তা পদ্মশিবির সূত্রের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক রাজ্য নেতার কথায় শুভেন্দু দিল্লি নেতাদের বুঝিয়েছেন যে দিলীপকে মেদিনীপুর প্রার্থী করলে কুর্মী ভোট পেতে বিজেপির সমস্যা হবে। ওই রাজ্য নেতার কথায় পুরুলিয়াতেও তো জেতা নিয়ে সংশয় রয়েছে বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর, ফলে দলের পুরনো নেতাকর্মীদের বড় অংশই ক্ষুব্ধ শুভেন্দু শিবিরের উপর। গত 15 মার্চ থেকে মেদিনীপুরের দলীয় কর্মসূচিও কিছু করছেন না দিলীপ ঘোষ। অন্যদিকে কৃষ্ণনগরে যাকে প্রার্থী করা হবে ওই বিজেপিতে যোগদান করিয়ে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন সেই সম্ভাব্য প্রার্থী হলেন কৃষ্ণনগর রাজপরিবারের বর্তমান কুলবধূ অমৃতা রায়। বুধবার শুভেন্দুর হাত ধরেই পদ্মশিবিরে যোগ দিয়েছেন তিনি। একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ময়দানে এসে কী করবেন, এই প্রশ্ন তুলে সরব হয়েছেন কৃষ্ণনগরের বিজেপি সাংসদ। ভোটের মুখে কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়কে দলে নিতেই বিজেপির অন্দরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিদ্রোহ। অমৃতা রায়কে প্রার্থী করার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা নিজেদের পুরনো বিজেপি কর্মীবৃন্দ বলে পরিচয় দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ও পোস্টে লেখা হয়েছে পয়সা নিয়ে অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করা হলো কেন, সাধারণ জনতা জবাব চায়। নিচে লেখা রয়েছে বিজেপির পুরনো কর্মীবৃন্দ। কোনো পোস্টে আবার লেখা হয়েছে কৃষ্ণনগরের রাজমাতা মা অমৃতা রায়ের কৃষ্ণনগরের সমাজে অবদান কী রয়েছে, উনি যদি ভোটে হারেন তবে কি লোডশেডিং বিধায়ক শুভেন্দু অধিকারী দায় নেবেন। এতে স্পষ্ট দলের একাংশের ক্ষোভ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই। এই প্রার্থী করার পিছনে শুভেন্দু অধিকারীর উদ্যোগ রয়েছে বলেই তাদের অভিযোগ।